ফেহাজিন কোরআনুল কারীমের অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি আয়াত যেটি আমাদের অনেকেরই প্রায় শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে এরকম একটি উল্লেখযোগ্য আয়াত তেলাওয়াত করেছি যেটি রয়েছে আল্লাহর কোরআনের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে এই আয়াতে মহান রব্বে করিম যারা আল্লাহর আউলিয়া ইকরাম ওনাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যারা আল্লাহর নেককার পুণ্যবান বুজুর্গ যারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে তাদেরকে রব্বে করিম দুনিয়া এবং আখিরাতে তাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এভাবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন সাবধান সতর্ক তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর ওলিতে পরিণত হয়েছে একতাই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি নাই এমনকি পরকালেও তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দেখে আজকাল আমরা অনেককেই দেখি আল্লাহর আউলিয়া কেরামের নাম বললে অনেকেই নাক ছিটকাই অথচ আল্লাহর ওলিদেরকে দুনিয়াতে কোনো টেনশন হবে না পেরেশানিগ্রস্ত হবে না এবং পরকালেও আল্লাহর আউলিয়া কেরাম যারা তারা যে কোনো চিন্তিত হবে না এ বিষয়ে সরাসরি রব্বে করিম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার ঘোষণা আল্লাহর কোরআনের বাণী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং আজ আমরা যে ফাতিহা ইয়াজদাহুম উদযাপন করছি হুজুর গোস পাক শাহিন শাহে বাগদাদ পীরানা পীর দস্তগীর মাহবুব সুবহানি হুজুর পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনকে যে আমরা স্মরণ করছি আল্লাহর মুহাক্কিক বুজুর্গানে দ্বীনকে যে আমরা স্মরণ করছি নিঃসন্দেহে এটি আমাদের মনগড়া নয় বরং এটি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শুভ সংবাদ আল্লাহর কোরআনে আউলিয়া ইকরামের জিকির হয়েছে বিধায় আমরাও আল্লাহর আউলিয়া ইকরামকে স্মরণ করছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনুল হাকিমে শুধু একজন দুইজন নয় অসংখ্য আল্লাহর আউলিয়া ইকরামের জিকির হয়েছে যেমন সূরা কাহাফ নামক যে একটি সূরা রয়েছে সেই সূরায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহাবে কাহাফে সেই সাতজন জগৎ বিখ্যাত ওলির ঘোষণা ওলির কথা রব্বে করিম সূরা কাহাফে দিয়েছে আল্লাহর ওলিদের মধ্যে একজন যদি কেউ কেউ ওনাকে নবী বলেছেন হযরত লুকমান আলাইহিস সালাম সে আল্লাহর ওলি লুকমানের নামে আল্লাহর কোরআনে তো ডাইরেক্ট স্বতন্ত্র একটি সূরা লুকমান নামে একটা সূরা রয়েছে এমনি ভাবে আল্লাহর ওলিয়া একজন মহিলা আল্লাহর ওলি যিনার নাম হযরত মারিয়াম যিনি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান সেই মারিয়ামের নামে শুধু ওনার জিকির নয় বরং হযরত মারিয়াম আলাইহিস সালাম আলাইহাস সালামের নামে আল্লাহর কোরআনে স্বতন্ত্র একটি আলাদা সূরা রয়েছে সূরাতু মারিয়াম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর আউলিয়া কেরামের জিকির করলে আল্লাহর আউলিয়া কেরামের কথা বললে আল্লাহর ওলি গোস কুতুব আবদালের আলোচনা করলে এখানে কারো খারাপ লাগবার কথা নয় বরং আল্লাহর ওলিদের জিকির করলে আল্লাহর ওলিদের স্মরণ করলে সরাসরি রব্বে করিম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ এটা কোরআনের উপর আমল হয় কোরআনের উপরে আমল হয় এখন কথা হলো ওলি কারা সাধারণ স্বাভাবিক ভাষায় ওলির এক কথাই যদি আমি আপনাদেরকে বলি যে ওলির পরিচিতি হলো এই তাহলে বলা যায় যাদেরকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওয়ালায়েত দিয়েছেন যারা ওয়ালায়েত পেয়েছেন এটা যাদের মধ্যে আল্লাহর ওয়ালায়েত আছে তারাই হচ্ছে আল্লাহর ওলি সুবহানাল্লাহ তো ওয়ালায়েত সেটা কি জিনিস সেটা মনে করেন জিল্লুন নবুয়া
কেউ কেউ বলছেন এটা নবুয়তের একটা ছায়া, নবুয়তের একটা প্রতিবিম্ব। নবুয়ত তো খতম হয়ে গিয়েছে, তো নবী তো আর কেয়ামত পর্যন্ত আসবে না, এবং আসবে বললেও তো এটা কুফরি হবে। কেউ যদি বলে যে কেয়ামতের আগে আসবে, কেউ যদি এই উদাহরণ দিয়ে ঈসা নবী আসবে, হ্যাঁ আমরাও বলি ঈসা আলাইহিসসালাম আসবেন, কিন্তু ঈসা তো নবী হয়ে আসবেন না, সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম আসবেন আমার রাসূলের উম্মত হয়ে আল্লাহর জমিনে ওলি হয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবুয়তের দরজায় একেবারে স্টপ হয়ে গেছে, লক হয়ে গেছে, আর কোন নবী আসবে না। তো ওই নবীদের যে নবুয়তের প্রভাব, নবীদের যে নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের যে কর্মপদ্ধতি, নবুয়ত নবীগণ যেভাবে আল্লাহর তাওহীদের দিকে ডেকেছে, নবীগণ যেভাবে আল্লাহর ওয়াহদানিয়তের দিকে মানুষকে প্রভাবিত করেছে, আল্লাহকে চিনিয়েছেন, এই যে মানুষকে আল্লাহ চিনানো এই মহান দায়িত্ব কে পালন করবে, যাদেরকে যাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর সেই প্রভাব বিস্তার হবে, দুনিয়ার জমিনে আল্লাহর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে চেনানোর সেই পদ্ধতি যারা কিয়ামত পর্যন্ত জারি রাখবে তাদেরকে বলা হয় আল্লাহর আউলিয়ে কারাম। তাদের মধ্যেই রয়েছে আপনার ওয়েলায়েত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন জগৎ বিখ্যাত এক হানাফি মাযহাবের ইমাম মুহাদ্দিস জগতের উল্লেখযোগ্য, ওনার নাম হচ্ছে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, ইমামি মোল্লা আলী কারি। তিনি কোন আমাদের মসজিদের ইমাম না, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি কোন আমাদের সাধারণ পরিভাষায় যে মোল্লা শব্দ ইউজ করি সেরকম মোল্লা, কোনো সাধারণ মোল্লা না, বরং উনি অসাধারণ বুজুর্গ। আগের দিনের বুজুর্গদের লকব ছিল মোল্লা, এটা যদিও আমরা এখানে এখন অনেকে হাস্যকর অর্থে ব্যবহার করি, কখন এটা হাস্যকর অর্থে ব্যবহার করা যাবে না, বরং এটা বুজুর্গদের লকব ছিল আগে মোল্লা। তো সে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছে হুজুর গোস পাক শাহীন শাহে বাগদা হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হেঁটে চলছিলেন, একেবারে জরাজীর্ণ এক বৃদ্ধ এক বুড়ো মানুষ পথের মধ্যে বসে আছে, দাঁড়াইতে পারছে না, শরীরের শক্তি নাই, খুবই দুর্বল। সেই পথ দিয়ে আমার গোসপাক আব্দুল কাদের জিলানি যাচ্ছেন, যাবার কালে ওই বৃদ্ধ ভদ্রলোক বললেন বাবা একটু আপনি আমার হাত দিয়ে যদি উঠাইতেন। গোসপাক শাহীন সাহেব বাগদাদ ওই ব্যক্তির হাতটা ধরে উঠাইলেন, এইতে এই যে উঠানোতেই দেরি, এই এক মুহূর্তে যেই ব্যক্তি ছিল একেবারে জরাজীর্ণ দুর্বল, আমার গোসপাকের হাত লাগার সাথে সাথে সেই দুর্বল ব্যক্তি মুহূর্তের ভিতর সবল হয়ে গিয়েছে, সেই বৃদ্ধ মানুষ টকবগে তরুণ হয়ে গিয়েছে। তখন জিজ্ঞেস করলেন গোসপাক, বললেন যে একটু আগে তো আপনি দাঁড়াইতে পারছিলেন না, একটু আগেই তো আপনি কথা বলার শক্তি পাচ্ছিলেন না, কিন্তু আমার হাত লাগার সাথে সাথে আপনার এই যে আমূল পরিবর্তন, এটা কি করে হলো? হুজুর গোসপাক শাহীন সাহেব বাগদাদের এই প্রশ্ন শুনে সে ভদ্রলোক জবাব দেয়, বলে যদিও আপনি আমাকে একজন মানুষের ভেষে দেখছেন, আমি কোনো আসলে মানুষ না, আমি হলাম আল্লাহর দিন ইসলাম। আল্লাহর দিন একেবারে জলসে গিয়েছিল, আল্লাহ তাআলার এই দিন দুর্বল হয়ে পড়েছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই দিন জমিনে যখন জরাজীর্ণ হয়ে গিয়েছিল, এমন একটা সময় আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আর আপনার সংস্পর্শের ওসিলায় আল্লাহর দিন ইসলামকে আল্লাহ আবারও পুনর্জীবন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গোস পাকের আব্দুল কাদের জিলানির আসল নাম আব্দুল কাদির হলেও উনার লকব হচ্ছে মুহিউদ্দিন। মুহিউদ্দিন মানে দ্বীনের জিন্দাকারী, যেহেতু আমার গোসপাক হাত দিয়ে আমার গোসপাকের সংস্পর্শে আল্লাহ তাআলার এই দিনকে নতুন করে আল্লাহ সজীবতা দান করেছেন, নতুন করে আল্লাহ আল্লাহর জমিনে এই দিনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করেছে। তো এই জন্য বললাম ভেলায়ুত এটা অনেক গুরুত্বপূর্ণ নেয়ামত।
সবাই বলেন অনেক গুরুত্বপূর্ণ। ভেলায়েতের দুইটি অর্থ আছে, সবাই বলেন কয়টি অর্থ আছে? খুব গভীরভাবে মনোযোগ দিন। ভেলায়েতের দুই অর্থ, যদি ভেলায়েত এটা যদি ওয়াওর উপরে জবর দিয়ে হয়, ওলামায়ে কেরাম যারা বিশেষ করে ওনারা ভালো বুঝবেন, ওয়েলায়েত যদি হয় তাহলে সেটার অর্থ হবে বন্ধুত্ব। সবাই বলেন সেটার অর্থ হবে বন্ধুত্ব। আর যদি ওয়ান নিচে জেদ দিয়ে হয়, ভেলায়েত হয় বা বিলায়েত হয়, তখন সেটার অর্থ হবে রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা শুধু এইটুকু জানেন, ভেলায়েত শব্দের কয়টি অর্থ বললাম? দুইটি। একটি অর্থ হচ্ছে বন্ধুত্ব, আর একটি অর্থ হচ্ছে রাজত্ব। তো বন্ধুত্ব কার সাথে? বলো, বন্ধুত্ব হবে আল্লাহর ওই বান্দাদের সাথে, বন্ধুত্ব হবে সরাসরি রব্বে করিম আল্লাহ তাআলার সাথে। এ বন্ধুত্ব দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ওয়ালিউল্লাহ, সবাই বলেন ওয়ালিউল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। সবাই বলেন আল্লাহর। খেয়াল করেন, বান্দার বন্ধু আল্লাহ এক জিনিস, আল্লাহর বন্ধু, খেয়াল করেন, আল্লাহর বন্ধু। আরেকটি হচ্ছে ওয়ালিউল আব্দ, একটা হচ্ছে আল্লাহর বন্ধু, আরেকটা হচ্ছে বন্ধুর এই, আরেকটা হচ্ছে বান্দার ওয়ালি, বান্দার বন্ধু হচ্ছেন আল্লাহ। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। একটা হচ্ছে আল্লাহর বন্ধু, আরেকটা হচ্ছে বান্দার বন্ধু বা অভিভাবক। ওয়ালি অভিভাবকের অর্থে ব্যবহার হয়, যেমন নাকি যখন কোনো মেয়ে বিয়ে দিতে যায় তখন বলে, বলে মেয়ের ওয়ালিকে, মেয়ের ওয়ালিকে। এখানে ওয়ালি মানে ওলি আল্লাহ না, এখানে ওয়ালি মানে অভিভাবক। বলে মেয়ের অভিভাবককে, এ এখানে মেয়ের ওলিকে, কথা বলেন ঠিক নেবে ঠিক। তার মানে মেয়ের ওলি মানে এখানে ওলি আল্লাহ না, এখানে অভিভাবক। তো ঠিক এই সেরকম বন্ধুত্ব দুই ধরনের হয়, একটা হচ্ছে হয়তো আল্লাহর বন্ধু বান্দা হয়েছে, নয়তো বান্দার ওলি, বান্দার বন্ধু, বান্দার অভিভাবক আল্লাহ হয়েছে। একটু জোরে বলো না, সুবহানাল্লাহ। যদি বান্দার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, বান্দার অভিভাবক যদি আল্লাহ হয়ে যায়, সেই ওলির মর্যাদা অনেক উপরে চলে যায়। সেই ওলি বলে, সেই বন্ধু বলে, সেই বুজুর্গ বলে, আমি বলতে আমার কিচ্ছু নাই, আমার সব কিছু আল্লাহ, আমার সব কাজ আল্লাহ করবে। তখন ওই বান্দা বলতে বাধ্য, ওয়া ওয়াফাউইদু আমরি ইলাল্লাহ, ইলাল্লাহ বলে আমার সব কিছু হচ্ছে একমাত্র রব্বি করিমের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহও তখন বলে, বলে বান্দা যখন সব আমার উপর ছাড়ি দিছে, এবার এই বান্দার যা কিছু আছে সব আমি নিয়ে নিছি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আমি আপনাদেরকে সহজে একটা উদাহরণ দিই, যেমন ছোট বাচ্চাদের অভিভাবক আসেন নেই, স্কুলে কখন যাবে, ঘুম থেকে কখন উঠবে, গোসল কখন করবে, খাবার কখন খাবে, ছোট বাচ্চা এগুলো কি ও করে নাকি তার অভিভাবক? জোরে বলেন না, কে করে? বাবা করে, অথবা মা করে, অথবা যে দেখাশোনা করে সেই করে, ঠিক কি না? কাজ কিন্তু সব কার? নমাতে কাজ তো ছেলে, ছোট বাচ্চার, কথা বলেন ঠিক কি না? কাজ সব হচ্ছে ছোট বাচ্চার কাজ, কিন্তু সমস্ত কাজগুলো করতেছে কে? অভিভাবক। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন আমার দিকে সুপর্দ হয়ে যায়, বান্দা যখন সব কিছু আমার উপর ছেড়ে দেয়, তখন সমস্ত তার কাজগুলো আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ বলেন না, প্রিয় ভাইয়ের আমার। তখন ওই বান্দা বলে, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলে। তখন ওই বান্দা বলে, নিঃসন্দেহে আমার সালাত, নিঃসন্দেহে আমার কুরবানি, এমনকি শুধু সালাত এবং কুরবানি নয়, আমি বান্দার জীবন, আমি বান্দার মরণ একমাত্র রব্বে করিমের জন্য। এটাকে বলা হয় ওলিউল আব্দ, বান্দার অভিভাবক আল্লাহ, বান্দার বন্ধুকে আল্লাহ,
ওই আল্লাহর উপর সব ছেড়ে দেয়, বলে আমার তো নামাজ আল্লাহরে দিছি, রোজা আল্লাহরে দিছি, কুরবানি আল্লাহরে দিছি, দান সদকা আল্লাহরে দিছি, এতে আমি ক্ষান্ত নয়, খুদ আমার জীবন আমার মরণ আমি সব কিছু রব্বে করিম আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। আহা, বান্দার যখন সব কিছু আল্লাহর ছেড়ে দেয়, আল্লাহ বলে বান্দা তোমার যা কিছু সব আমি নিয়ে নিছি, সুবহানাল্লাহ বলেন না, এবার বান্দার সব কাজ করে কে? আল্লাহ। বান্দার সব কাজ করে আল্লাহ। এই জন্য সৈয়দুনা ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আন একদিন ছাগল চড়াইতেছে, কথা বলেন কি চড়ায়, এক ভদ্রলোক গেছে ওনার সাথে দেখা করবেন, আশ্চর্য গিয়ে দেখতেছে ওয়াইসুল করনি নামাজ পড়তেছে আর ওয়াইসুল করনি ছাগলগুলো পাহাড় থেকে বাঘ এসে ছাগল পাহারা দিতেছে, সুবহানাল্লাহ বলেন না, কিসে ছাগল চড়াইতেছে, বাঘে, জোরে বলেন না, কিসে? এমনে ছাগলের মালিক কে? বাঘ নে ওয়াইসুল করনি, হযরত সাইয়্যিদুনা ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি চড়াচ্ছেন ছাগল, আর এখন আশ্চর্য এখন তিনি আছেন ছাগলের মাঠে, ছাগল যেখানে ছড়াবে ছাগলের জায়গায় ছাগল চড়তেছে, আর এক জায়গায় ওয়াইসুল করনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ বলেন, বান্দা আসছে ওয়াইসুল করনির সাথে দেখা করবে, বলে নামাজ সালাম ফিরেছে, বলে হুজুর আমি আপনার সাথে দেখা করতে আসলাম, সবাই বলল আপনি এখানে আছেন ছাগল চড়াইতেছেন, বলে হ্যাঁ তাহলে কি তোমার কথা বলো, বলে আমি কি কথা বলবো আপনাকে, আমি যে আশ্চর্য দৃশ্য দেখলাম, বলে কি দেখছো, বলে আমি দেখতেছি ছাগল আপনি চড়াইতেছেন কিন্তু এখানে এসে দেখতেছি তার উল্টো, আপনি নামাজ পড়তেছেন বাঘে আপনার ছাগল পাহারা দিতেছে। তখন ওয়াইসুল করনি বলতেছে শুনো, বান্দা যখন সবকিছু আল্লাহর উপর দেয়, সুবহানাল্লাহ বলেন না, বান্দা যখন সবকিছু কার উপর দেয়, আল্লাহর উপর দিয়ে দেয়, ছেড়ে দেয়, বান্দা যখন বান্দার বন্ধু যখন আল্লাহ হয়ে যায়, বান্দার ওলি যখন আল্লাহ হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দার হয়ে যায়, বান্দার সমস্ত কাজ তখন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে হয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক মানুষ কোনো কাজ করে না কিন্তু নামাজ পড়ার টাইম পাই না, হনা খাম নাই, মনে মনে কি আর বুঝি দা খালি এত নামাজ দজ্জুম, কিন্তু আগামীকাল যখন আসছে এই তো হইলে গুমত, নইলে মাথা ব্যথা, নইলে পেটর ব্যথা, নামাজ পড়তে পারতেছে না, তো সে মনে মনে ইতি নিজেরে নিজে হওয়ার কথা, আজি নামাজ পড়তে চাইলাম আজিও তো নইল, অথচ সে ফ্রি চাইলে পড়তে পারে, এই সময় নামাজ তার জন্য মাপ নাই, কিন্তু চাইলে সে নামাজ পড়তে পারে, তার মানে তখন আবার অনেক মানুষ অনেক কাজের ব্যস্ততা, এদিকে সকাল উঠছে ঘুম থেকে তার রুটিনের শেষ নাই কিন্তু তার নামাজ কমা যাইতেছে না, সে নামাজ পড়ার টাইমে এটা অটোমেটিক হয়ে যাইতেছে, সুবহানাল্লাহ বলেন না, ও বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন সমস্ত কাজগুলো তারে করাই কে? আল্লাহ। আল্লাহ বলবে যে বান্দা তোমার যা আছে এগুলোতে সব আমি নিয়ে নিছি, যেহেতু তুমি এত ব্যস্ততার উপর আমার মাধ্যমে আমার উপর সব চাইরা দিছো, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা হচ্ছে ওলিউল্লাহ, ওলিউল্লাহ, একটা হচ্ছে আমি বললাম ওলিউল আব্দ অর্থাৎ বান্দার বন্ধুকে, এখন যেটা বলতেছি এটা আল্লাহর বন্ধু বান্দা, সুবহানাল্লাহ বলবেন না, এটাকে বলা হয় ওলিউল্লাহ, সবাই বলেন কি বলা হয়, ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু বান্দা, যখন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, খেয়াল করেন প্রথমে যেটা বলছি ছাগল চড়াইতেছে বাঘে, এই উদাহরণ দিয়ে যেটা বললাম এটা হচ্ছে বান্দার অভিভাবক আল্লাহ বা বান্দার বন্ধু আল্লাহ, বান্দার মানে বান্দার বন্ধুকে আল্লাহ, আর এখন যেটা বলতেছি এটা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু বান্দা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন কোন বান্দা ইবাদত রিয়াজত সাধনা আরাধনা করতে 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 যখন আল্লাহকে খুশি করে ফেলে, আল্লাহ বলে বান্দা তুমি আর তুমি নাই, তুমি এটা আমি হয়ে গেছি, সুবহানাল্লাহ বলেন না, এটা সহিহ বুখারীর হাদিস,
তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতে শুরু করে ও আমার বান্দা তুমি যখন আমাকে রাজি করতে পেরেছো ওয়ামা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফালে তুমি যখন নফল করতে করতে ফরজ করতে করতে আমি আল্লাহকে রাজি করে ফেলেছো ফাইজা আহাবাবতুহু ফাকুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি তোমার কান এটা মানুষ দেখবে তোমার কান কিন্তু এই কান আমি আল্লাহর কুদরতের কান হয়ে গেছে আর বান্দা শুনো আমার আল্লাহ বলছেন ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি তোমার চোখ আছে মানুষ দেখতেছে এটা তোমার চোখ কিন্তু এটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে গেছে শুধু সেটা নয় ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা মানুষ দেখতেছে তোমার হাত এটা তোমার হাত নাই এটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গেছে ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা মানুষ দেখতেছে তুমি হাঁটতেছো তোমার দুইটি পা আমি আল্লাহ বলতেছি এটা তোমার পা নাই এটা আমি আল্লাহর কুদরতের পা হয়ে গেছে এখন আমার আল্লাহ বলেন ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু বান্দা তুমি এবার যখন মুখ থেকে চাইবা চাইতে দেরি আমি আল্লাহ সাথে সাথে দিতে প্রস্তুত সুবহানাল্লাহ বলেন এজন্য হুজুর গৌস পাকের কাছে অনেক মানুষ অনেক কিছু অনেক সাধনা নিয়ে আসছে এক ভদ্র মহিলা আসছেন হুজুরের কাছে গৌস পাকের কাছে এসে বলে হুজুর আমার ছেলেটা তিন দিন ধরে পানিতে ডুবি রইছে কোনো পাইতেছি না আপনি যদি দোয়া করলে আমার ছেলেটা আমার বিশ্বাস পানি থেকে উঠবে সুবহানাল্লাহ বলেন ভাই কয়েকদিন আগে মারা গেছে পানির ভিতরে ডুবি রইছে তার লাশ পাওয়া যাইতে আছে না কিন্তু আমার গোসপাককে বুড়ি এসে বলতেছে ছেলের মা এসে বলতেছে হুজুর আপনি বললে পাবো আল্লাহু আকবার বলবেন না এটা কি সহজ কথা নাকি আমার গোসপাক বলতেছে তুমি চলে যাও বুড়ি চলে গেল ঘরে বাচ্চা নাই আবার আসলো হুজুর এখন তো আমি দেখলাম যে নাই এখন তো আমি দেখলাম নাই আমার ছেলে তো ঘরে আসে নাই আপনি আমারে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠাইলেন ওরে কান্না মায়ের আবার কান্নাকাটি করছে গোসপাকের দরবারে আমার গোসপাক বলেন যাও এখন আসবে সুবহানাল্লাহ বলবেন না ঘরে গিয়ে দেখতেছে ছেলে আসে নাই তৃতীয়বার আবার আসলেন বলেছেন হুজুর এটা কি হলো আপনি আমাকে দুইবার ঘরে পাঠাইলেন আমি আপনার কথা বিশ্বাস করে সান্ত্বনা নিয়ে আমি ঘরে চলে গিয়েছিলাম কিন্তু আমার সন্তান তো ঘরে আসে নাই আমার সন্তান ঘরে আসে নাই আমার গোসপাক বলে এবার তুমি যাও এবার অন্তত তোমার সন্তান তোমার ঘরে ফিরে আসবে চলে গেলেন ঘরে দেখতেছেন ঘরে ছেলে উপস্থিত আল্লাহু আকবার বলেন সবাই বলেন এই কাজ কার করিয়েছেন গোসপাকের মাধ্যমে হুজুর গোসপাক আল্লাহর কাছে হাত তুলে দিলেন এই রাব্বে কারীম একটা মহিলার কাছে দুইবার লজ্জিত হলাম আমি আল্লাহ বলেন ও আমার আব্দুল কাদের প্রথম যখন তুমি তার যে জান চেয়েছো সে সময় তো তার দেহ তিন দিন পর্যন্ত পানিতে থেকে এটা অকেজো হয়ে গিয়েছে আমি আল্লাহ তাকে তখন তার দেহটাকে পরিপূর্ণ করেছি দ্বিতীয়বার যখন তুমি চেয়েছো আমি তখন তার রূহটা দেহের মধ্যে ফিরিয়ে দিয়ে আমি তাকে অবিকল আগের মতো করে দিয়েছি তৃতীয়বার যখন দোয়া করেছো আমি ওই বাচ্চাটাকে পানি থেকে উঠিয়ে আল্লাহ আমি আল্লাহর ফেরেশতার মাধ্যমে ঘরে প্রেরণ করে দিয়েছি কি বুঝলে আল্লাহর বান্দা যখন বান্দার বন্ধু যখন আল্লাহ হয়ে যায় সব কাজগুলো আল্লাহ তাআলা করে দেয় আল্লাহ তাআলা করে দেয় আর আল্লাহর বন্ধু যখন বান্দা হয়ে যায় তখন ওই বান্দা আল্লাহ বলেন ওয়া ইন সাআলানি লাউতি আন্নাহু যখনই ওই বান্দা আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ওই বান্দাকে দিবেই দিবে দিবেই দিবে দিবেই দিবে একটু জোরে বলো না সুবহানাল্লাহ প্রিয় হাজরী এইজন্য মূলত আমরা আল্লাহর আউলিয়া ইকরামের কথা বলি আল্লাহর ওলিদের কথা বলি কারণ আল্লাহর ওলিদের কথা মানে কার কথা আল্লাহর কথা তো আমি আপনাদেরকে এতক্ষণ একটি শব্দের অনুবাদ করছিলাম ওয়ালায়াত ওয়ালায়াতের উপরে জবর দিলে হবে বন্ধুত্ব আমি বন্ধুত্বের কথা বুঝাইলাম আর যদি নিচে জের দেয় সবাই বলুন কি দেয় ওয়ান নিচে যদি কি দেয় জের তখন হবে উচ্চারণ বাংলায় লেখলে বেলায়ত লেখে অনেকে আর আরবিতে লিখলে ভেলায়ত বা ভিলায়ত যেটাই বলে দুটোই শুদ্ধ তখন অর্থ হবে রাজত্ব সুবহানাল্লাহ বলেন কিসের রাজত্ব বলে আল্লাহর ওলিরে হচ্ছে
এই রাজ্যের আসল মালিক সুবহানাল্লাহ বলবেন না আপনারা কুরআনুল কারীমের সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত সবাই বলেন 105 আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকরি আনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারা আমার আমি শুধু তোমাদেরকে বলছি না এই কথা আমি মূসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত কিতাব আমি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিলকৃত কিতাব জবুরের মধ্যে আমি আল্লাহ লিখে দিয়েছিলাম আল্লাহ কি লিখে দিয়েছেন আল্লাহ বলেন বান্দারা আমি ওই জবুর কিতাবে লেখার পর আমি কোরআনের করিমের মধ্যে লিখে দিচ্ছি আমার এই জমিনের মালিক তোমাদের কেউ নয় আমার এই জমিনের আসল মালিক হলো আল্লাহর আউলিয়ায়ে কেরাম এই জন্য বেলায়েতের আরেক অর্থ হলো ভাই রাজত্ব বেলায়েতের এক অর্থ হলো বন্ধুত্ব আল্লাহর আউলিয়ায়ে কেরামের সাথে আল্লাহর বন্ধুত্ব হয়ে যায় আর আল্লাহর যে বান্দার সাথে আল্লাহর কানেকশন হয়ে যায় ওই বান্দার রাজত্ব চলে দুনিয়ায় এজন্য দেখতে পাবেন শাহজালাল ইয়মনের বাড়ি হলো ইয়মনে কিন্তু উনি বাংলাদেশে এসে রাজত্ব করেছেন এমনি ভাবে দেখা যাবে হুজুর গোস পাক শাহিন সাহেব বাগদাদ তিনার বাড়ি হলো ইরানে কিন্তু তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন ওনার রশনি ছড়িয়েছে রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে বাগদাদের মধ্যে এসে ইরাকে এসে তার মানে ইরাক বলেন ইরান বলেন বাংলাদেশ বলেন জাপান বলেন যেখানেই বলেন না কেন আল্লাহর যারা আউলিয়ে কেরাম হয় ওই আল্লাহর ওলিদের মকান আল্লাহর ওলিদের জায়গা কোনো নির্দিষ্ট নাই আমার আল্লাহ বলেন গোটা দুনিয়ার মালিক হলো তারা গোটা দুনিয়ার মালিক তারা শুধু দুনিয়ার নয় মানুষের কলবের মালিক মানুষের কলবেও তাদের রাজত্ব চলে সুবহানাল্লাহ বলেন হুজুর গোস সাকলাইন আব্দুল কাদের জিলানি তিনি ওয়াজ করলে খেয়াল করেন তিনি ওয়াজ করলে মাইক লাগতো না লাগতো আর মাইকেই তো তখন ছিল না লাগবে কোত থেকে সুবহানাল্লাহ বলবেন না মাইক তখন তো মাইকেই ছিল না মাইকেই বের হয় নাই আর আমার গোসপাক আব্দুল কাদের জিলানি যখন ওয়াজ করতেন মানুষ শত কয়শ জন হবে আনুমানিক আপনারা মনে মনে ভাববেন হুজুর এখন আপনারা এত সুন্দর করে ওয়াজ করতেছেন মানুষ তো হাজার দেড়েক হয় তো গোসপাকের সময় তো এত সুন্দর টানটুন হয়তো ছিল না মানুষ সদস্য তো হবে কিন্তু কিতাবে বলতেছে কিতাবে বলতেছে আমার গোসপাকের মাহফিলে সামনে কমসে কম 90,000 মানুষ কয় হাজার 90,000 মানুষ সামনে আর কোন কোন সময় 1,20,000 মানুষ আল্লাহু আকবার বলেন তো আপনারা বলবেন হুজুর কিভাবে শুনছে সবচেয়ে বড় বিস্ময়কর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার গোসপাকের ওয়াজ সামনে যে বসেছে সে যেভাবে স্পষ্ট শুনছে যে মধ্যখানে বসেছে সেও সেভাবে স্পষ্ট শুনছে যে সর্বশেষে বসেছে সেও স্পষ্ট শুনেছে এমন কি কোন কোন কিতাবে আছে গোসপাক ওয়াজ করেছে বাগদাদে অনেকে ইরান থেকে ওয়াজ শুনেছে গোসপাক ওয়াজ করেছে বাগদাদে কেউ কেউ জাপানে সিনে শুনেছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন এই জমিনের মালিক হলো আমি আল্লাহ তাদেরকে বানাই দিয়েছি সুতরাং জমিনে যা কিছু আছে সবকিছু মালিকের গোলামী তো করবেই মালিকের গোলামী করবেই মানুষের কলবের মালিক আল্লাহ আল্লাহর বন্ধুদের বানাই দিয়েছে এজন্য কলবের মানুষের কলবের পরিবর্তন কলবের বিষয় এগুলো আল্লাহর আউলিয়ে কেরামের সাথে সম্পর্কিত হয়ে যায় জোরে বলেন গোসপাক বের হলে সব মানুষ জমা হয়ে যেত আপনারা ধরেন আমরা গেলে উঠি যান না সবাই
দাঁড়ায় যান, সম্মান করেন। এভাবে আমাদের মতো আমরা তো কোনো মৌলবি না, আমরা তো কোনো আলেম না, আমরা কোনো মৌলবি না, এরপরেও এই পাঞ্জাবি টুপির দিকে আপনারা মহব্বত করে সবাই দাঁড়ায় যান, মহব্বত করে নিশ্চিত করেন নামাজের পরে, নামাজের আগে আসার সময়। তাহলে আমরা তো কোনো আলেম না, এরপরে আপনারা আমাদেরকে যে সম্মান দেখাচ্ছে, তাহলে খুদ গোসপাক যখন ওয়াজ করেছে, আমার গোসপাক যখন ওয়াজ করতেন, উনি যখন হেঁটে যাইতেন, তখন কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলবেন। এখন আমরা কোনো কোনো মাহফিলে ধরেন 100-200 সেলফি উঠাইতেছে মানুষ, ক্যামেরা নিয়ে এসে হুজুর একটু দাঁড়ান, অনেক মাহফিলে বিরক্ত হয়ে যায়, অনেক মানুষ রাগ করে ফেলে হুজুরের সাথে, একটা ছবি উঠেছে সেটা উঠাই দিয়ে দিল না, কথার কথা। এরকম অনেক সিচুয়েশন আমাদের হয়, এটা হচ্ছে মোহাব্বত, ফতোয়া এটা পরে, মোহাব্বত আগে। মানুষ যে ভালোবাসা দিচ্ছে এটা আমি আপনাকে বোঝাচ্ছি। তাহলে যেখানে আমাদের মতো মানুষকে, আমাদের মতো আলেম না হওয়ার পরেও শুধু আলেমের লেবাস পরার কারণে যদি এত সম্মান হয়, আর হুজুর গোসপাকের মাহফিলে যেখানে 90,000 এক লক্ষের উপরে মানুষ হইত, সেখানে আমার গোসপাকের জন্য মানুষ কত দিওয়ানা হবে। তো গোসপাক যখন বের হইলেন, একদিন কেউ দাঁড়াই নাই, সুবহানাল্লাহ বলবেন না, আর একদিন মানুষ যেখানে আশ্চর্য হয়ে যায়, আর এইদিন কেউ দাঁড়ায় নাই, গোসপাক এই মানুষের ভিতরে মধ্যখানে চলে গেছে। ওখানে একজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি আসলে মানুষ কি বীর করে ফেলে, কিন্তু আশ্চর্য হচ্ছে আপনি আজকে গোটা মাঝে চলে আসলেন, একজন মানুষও দাঁড়াইল না। তা আমার গোসপাক বলতেছে, বেটা কলবের মালিক তো আল্লাহ আমাকে বানাই দিছে, তা আমার মন চাচ্ছে কলবটাকে আজকে আমি জমিনের সাথে মায়েল করে দিছি, আমার মনে চাইতেছে কেউ না দাঁড়াক, এই জন্য আমার মনে যখন চাইতেছে কেউ না দাঁড়াক, যেহেতু কলবের মালিক আল্লাহ আমারে বানাইছে, তো এখন তো সবাই জমিনের সাথে লেপটে মেরে বসে আছে, আমি চাচ্ছি এখন সবাই দাঁড়িয়ে যাক। এ আমি চাচ্ছি দাঁড়িয়ে যাক বলার সাথে সাথে সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আমার গোসপাকে সম্মান করতেছে। আমার গোসপাক বলতেছে, বেটা প্রথমে দেখেছো না দাঁড়িয়ে বসে থাকার সৌন্দর্য, আর এখন দাঁড়িয়ে সম্মান করার সৌন্দর্য দেখো, সুবহানাল্লাহ। এই জন্য ভেলায়তের এক অর্থ হলো বন্ধুত্ব, আর এক অর্থ হলো রাজত্ব। এজন্য হুজুর গোসপাক সাহেব, ইশাই বাগদাদ সহ যত আল্লাহর আউলিয়ে কেরাম আছে, সুবহানাল্লাহ বলেন না ভাই, দুনিয়ার কত রাজা, কত বাদশা, কত নেতা, কত কেতা মরে যায়, পর কোনো খবর থাকে না? খবর থাকে না। এইখানে আপনারা মনে করতেছেন এখন মেম্বার হইতেছে, চেয়ারম্যান হইতেছে, কেন? ওনাদের আগে আরো মেম্বার ছিল, ওনাদের আগে আরো চেয়ারম্যান ছিল, ওনাদের আগে আবার যারা মরে গেছে তাদের আগেও ছিল। বলেন তাদের কয়জনের নাম আপনাদের মুখস্থ আছে? কেউ কি চিনেন, কেউ কি জানেন, কেউ কি মহাব্বত করেন, কেউ কি একবারও উদাহরণ দিয়ে বলেন একটা চেয়ারম্যান অমুক তমুক মারা গেছে, ফাতিয়া করো, সবাই বলেন নাকি? বলেন না। কিন্তু আমার গোসপাক কখন মারা গেছে? আজকে থেকে হাজার বছর আগে। কিন্তু সে গোসপাকের বাড়িও এখানে নয়, ওনার বাড়িও কত দূর, হুজুর গরিব নওয়াজ ওনার বাড়িও কত দূর, এভাবে মুজাদ্দিদ আলফেসানি ওনার বাড়ি কত দূর, বাহাউদ্দিন নকশবন বুখারি ওনার বাড়ি কত দূর, এরকম শাহী শাহ সিরিকুট ওনার বাড়ি কত দূর, হজরত আলী আকবর শাহ ওনার বাড়ি কত দূর, হজরত আব্দুল হাদি শীতলপুরি, এই যে বড় বড় হজরত দৌলতুল শাহ, হজরত শাহজাহানি শাহ, এই যে বড় বড় আল্লাহর আউলিয়া কেরাম, অধিকাংশ ওলিদের বাড়িও তো আমাদের দেশে নয়, কিন্তু এরপরেও আপনারা ওনাদের আত্মীয় নয়, স্বজন নয়, এরপরে ওনাদের স্মরণ করেন, কারণ ওনারা হচ্ছে মানুষের, মানুষের কলবের সাথে ওনাদের সম্পর্ক, ওনাদের রাজত্ব জমিনে নয় মানুষের কলবে চলে, এজন্য জমিনের জিনিস ভুলে যায়, কলবের জিনিস রয়ে যায়, এজন্য ওনারা মরে গেলেও ওনাদের স্মরণ থেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আউলিয়ে কেরাম যারা, মুহাক্কিক বুজুর্গ যারা, আল্লাহর ওলি যারা, ওনারা সাধারণ মানুষ, আমাদের সাধারণ চোখে দেখলে ওনারা সাধারণ, কিন্তু বাস্তবে ভাবলে, কোরআন এবং সুন্নাহ দিয়ে গবেষণা করলে ওনারা অসাধারণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বেহাজরী